নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একবার শিখল মাধব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই কুশলেই আছেন এবং সবাই মহাপ্রভুকে সাথে নিয়ে, মহাপ্রভুর শিখলকে সাথে নিয়ে আছেন। তো আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য কি বাজনা নিয়ে এসেছি। তো আজকে বাজনা শুরুর পূর্বে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করছেন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন অল বলে অপশানটি রয়েছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে লেসনটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই কাহারবা তালের তেহাই কিন্তু আমি আগেও একটি ভিডিও দিয়েছি, সেটি আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন ভিডিওটি। তো এই তেহাইগুলো কিন্তু আমাদের সবসময়ই লেগে থাকে, বা কমন যেসব তেহাই বা এই তেহাইগুলো বাজালে গানের সুন্দরও লাগবে এবং তেহাই হচ্ছে গানের একদম একটা মানে ভাইটাল একটা বিষয়, তেহাই না হলে কিন্তু গান বাজনা আনকমপ্লিট একটা ব্যাপার। তো সেই তেহাইগুলো ভাবলাম যে তেহাইয়ের যদি অনেক কিছু ভ্যারাইটিস নিয়ে আসা যায় বা অনেকগুলো তেহাই দেওয়া যায় তাহলে স্টক বাড়বে, তা গান বাজনা আরও সমৃদ্ধ হবে আপনাদের। তো যাই হোক, সব কিছু মাথায় রেখে আজকে আপনাদের জন্য কাহারবা তালে তেহাই নিয়ে এসেছি। তো দেরি না করে আমি একদম সোজাসুজি লেসনে চলে যাব। তো চলুন দেরি না করে একদম লেসন শুরু করি। লেসন শুরুর পূর্বে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন ভিজিট করছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, একটি সুন্দর দেখে কমেন্ট করে দেবেন। আর সমস্ত ভিউয়ার্সদের বলবো আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি দেখবেন পরপর, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। তো চলুন আমি লেসনটি শুরু করি। এই কাহারবা তালের তেহাই আমি অলরেডি একটা চ্যানেলে দিয়েছি, সেটাও আপনারা দেখতে পারেন, তো বেসিক জিনিসগুলো তাহলে আইডিয়া আরও হয়ে যাবে। তো চলুন আমি আজকে মিডিয়াম একটা লয় নিচ্ছি, হ্যাঁ মধ্যম লয়। এই তেহাইগুলো আমরা মেনলি মধ্যম লয় এবং ফার্স্ট লয় বাজাবেন। তো আর স্লো রিদমে কিন্তু কাহারবা তাল এমনি নর্মালি বাজে না, সেভাবে কাহারবা তালটি মোটামুটি একটা মিডিয়াম লয় এবং ফার্স্ট লয়েতেই বাজে। তো চলুন আমি সেই মিডিয়াম লয় এবং ফার্স্ট লয় করেই দেখাচ্ছি। প্রথমে আমি একটা কাহারবা তালের ঠেকা নিয়ে নিচ্ছি, হ্যাঁ কাহারবা তালের ঠেকা দিয়ে তাতে কীভাবে তেহাইগুলো যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ ধরুন একটা আমি যে কোনো ঠেকা নিলাম, এই যে বাজলো, এই যে তেহাইটি বাজলো, এর বলবাণীটি কি আছে না, ধিন তা কেটে ধিন তা কেটে ধিন তা কেটে ধিন, আবার বা ধাই স্যার, ধিন তা কেটে ধিন তা কেটে ধিন তা কেটে ধা, ঠিক আছে। তো এটা কেমন বাজবে একটু আমি আগে শুধু তেহাইটাই বাজাচ্ছি, তারপর আমি স্লো স্লো করে দেখাচ্ছি। হ্যাঁ ধিন তা কেটে ধিন তা কেটে ধিন তা কেটে ধিন ধিন তা কেটে ধিন তা কেটে ধিন তা কেটে ধা, এইগুলো এই আরতি টাইপের বা এই সময় হয়, বা এখন আমাদের এই কৃষ্ণ পদে বা যারা কৃষ্ণের গুণগানের উপরে যেসব গানগুলো গেয়ে থাকেন সেগুলোতে মেনলি কী হয় না, কী গানটা আছে এই ছন্দে চলে, আমি একটু আইডিয়া দেওয়ার জন্য গাইছি, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকি বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম বাজলো, দিন তা কেটে ধা তা কেটে ধা তা কেটে বা দিন তা কেটে দিন তা কেটে দিন তা কেটে, একই ব্যাপার দিন তা কেটে দিন তা কেটে দিন তা কেটে ধা, আবার সময় এসে গেল। তো এটা কেমন কি বাজছে সেটা দেখে নিই আস্তে আস্তে করে। প্রথমে কি আছে না, ধিন তা কেটে ধিন তা কেটে ধিন তা কেটে, তাহলে কে বলছে ধিন তা কেটে ধিন তা কেটে ধিন তা কেটে, চার মাত্রা হচ্ছে তেহাইটি। তা প্রথমটা কেমন বাজছে দেখে নিয়ে আসতে, প্রথম হচ্ছে ধিন বাজছে, ধিন ধিন, এদিকে খোলা তা আর এদিকে
বুঝতেই পারছেন এতদিনে, বা যারা গুবিতে নিতে পারবেন কিন্তু খোলা বাজাতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, খোলা ফ্লেভারটা কেমন হবে একটু আপনারা শুনুন। একই বাবা তো চলুন আমি গুবা দিয়ে দেখাচ্ছি, এবার পারলে আপনারা যেটা খুশি নেবেন। আর যদি আপনাদের হ্যাঁ গুবোতে সমস্যা হয়, আমার কিন্তু অলরেডি গুবার উপরে দুটো লেসন দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন এবং আপনাদের গুবা কিন্তু বা মায়াটা আপনারা কিন্তু ইম্প্রুভ করতে পারেন। চলুন আমি পরবর্তী দেখাচ্ছি কি ব্যাপার কীভাবে বাজছে। তাহলে প্রথম আছে ধিন তা কেটে ধিন, তাহলে কেমন বাজবে? ধিন ধিন, হালকা একটু পজ হবে, ধিন তা কেটে ধিন, ধিনের যে রেসটা ধিন কেটে ধিন সেটা যাবে কেমন দেখুন। ধিন তা কেটে ধিন, তাহলে ধিন প্রথমে গেল, তা এদিকে ঘে বা গে মিলে একসাথে ধিন ধিন, এগুলো বেশি আর বলতে লাগবে না, আপনারা ব্যাপারগুলো জানেন। ধিন, এরপর হচ্ছে ধিন তা, তা কেমন হবে? তাটা চেপে দেবেন তীর মতো, তিন আঙুলে তা, তাহলে কেমন হচ্ছে? ধিন তা কেটে ধিন, হ্যাঁ কেটে কে এদিকে এবার কেটে কেটে কে এদিকে আবার চাপা তিন হাতে কেটে ধিন আবার একসাথে ধিন ধিন, তাহলে ধিন তা কেটে ধিন কেমন বাজবে? ধিন তা কেটে ধিন, ধিন তা কেটে ধিন, ধিন তা কেটে ধিন, ধিন তা কেটে ধিন, বুঝতে পারলে? তারপরে তা কেটে ধিন, তা কেটে ধিন, তা চেপে একই, তা এদিকে চাপা কে 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 ধিন, ঠিক আছে ধিন একই, তাহলে ধিন তা কেটে ধিন, তা কেটে ধিন, তা কেটে, এবার তা কেটে কেমন বাজবে? তা কে কে, ঠিক আছে। আবার সমেত হা এসে যাবে, কেমন হচ্ছে তাহলে দেখুন? ধিন তা কেটে ধিন, তা কেটে ধিন, তা কেটে ধিন, বাজাইতে পারো যেটা খুশি বাজাবেন। প্রথম তেহাইটি বাজবে, আপনারা প্রথমে হাতে তালি দিয়ে ব্যাপারটা বুঝিয়ে নেবেন, তারপর গিয়ে আপনারা বাজাবেন ঠেকাটি, দেখবেন কোনো সমস্যা হবে না। তো চলুন এর পরবর্তী যে তেহাইটি আছে সেটা কী বলবানি আছে দেখে নিই। তার পূর্বে বলে রাখি, আপনারা যেসব নতুন বন্ধুরা বা যারা ভিডিও আপনারা দেখছেন, আশা করব আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং সুন্দর দেখে একটি কমেন্ট করে দেবেন। তো চলুন পরবর্তী যে তেহাইটি আছে সেটা কী আছে না? ধাধা তেটে ধা, ধাধা তেটে ধা, ধাধা তেটে, ঠিক আছে, ধাধা তেটে ধা, ধাধা তেটে ধা, ধাধা তেটে, এটি কেমন বাজবে একটু আমি ফ্লেভারটা শুনে নিই, তার বাদে কীভাবে কী ফিঙ্গারিং যাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। বাজবে আমি একটু ঠেকার সাথে তেহাইটা বাজিয়ে যাচ্ছি, তা বাদে আমি স্লো স্লো করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে কেমন বাজবে? এভাবে কিন্তু বাজবে। এই যে ধাধা তেটে ধাটি বাজলো, কেমন ভাবে বাজবে দেখি নেই। প্রথমে কি আছে? ধাধা তেটে ধা ধা, ঠিক আছে, খোলা এদিকে তা দেবেন, তা এক আঙুলে তা, আর দিয়ে গুবা, যেহেতু ধাধা আছে একটু গমক আনার চেষ্টা করবেন। আমি গমকগুলো কিন্তু এর জন্য প্র্যাকটিস দিয়েছি, ধাধা ধাধা, হেডফোনটা একটু কাছে আনে ফোনটা, তাহলে বুঝতে পারবেন ধাধা ধাধা, গুবা দিয়ে এই জিনিসটা, এটা একটু লাগিয়ে দেবেন, এটা লাগিয়ে দেবেন, ভালো লাগবে। এটা তাহলে কিন্তু আরো বাজনাটি ভরাটা লাগবে বা শুনতেও আরো মিষ্টি লাগবে, কেমন হবে? সে ধাধা তেটে ধা, ধাধা তেটে ধা, ধাধা তেটে, হ্যাঁ ধাধা তেটে ধা 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 ধা,
ধা ধা তে চেপে তে 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 তেটা খোলা নিয়ে নেবেন তে তে ঠিক আছে ধা ধা তে তে ধা 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 তে তে ধা 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 তে তাহলে কেমন বাজবে দ্বিতীয় নম্বর বলটি গেল দ্বিতীয় নম্বর তেহাইটি এবার আরেকটি তেহাই দিচ্ছি একই রকম এই ধা ধা তেটে যে ধা আছে একই রকম শুনতে লাগবে ঠিক আছে বলটি কি আছে না ধা ধা ত্রিকেটে ধা 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 ত্রিকেটে ধা 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 ত্রিকেটে কেমন বাজবে একটু ঠেকা করে তারপরে আমি তেহাইটা বাজাচ্ছি দিয়ে স্লো করে দেখাচ্ছি তাহলে এই ধাধা তেরেকেটে ধা কেমন বাজছে ধাধা যেমন নিয়েছিলেন ধা ধা নেবেন খোলা একইভাবে হ্যাঁ ধা 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 এবার তেরেকেটে তে চেপে নেবেন তে রে তে রে এটাও চেপে রেটাও চেপে তে রে এদিকে চাপা কে তে খোলা টে ধা ধা তে রে কেটে ধা এক আঙুল আবার ধা ওপেন ঠিক আছে ধা ধা ঠিক আছে ভাই এবার গুবা নানি লিটন দেবেন ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ঠিক আছে এটা কেমন বাজবে আমি একটু গোয়াতে দেখেছি ধা ধা তে রে কে তে ধা 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 তে রে কে তে ধা 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 তে রে কে তে একটু স্পিডে কেমন বাজবে ধা ধা তে রে ধা 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 তে রে ধা 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 তে রে ধা তে রে ধা 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 তে রে ধা ধা তে রে ঠিক আছে এটা আপনারা চাইলে আর তেহাই করে বাজাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো কেমন লাগবে চক্রধার করে শুনুন হবে সেটা ধা ধা তে রে ধা 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 তে রে ধা 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 যদি প্রয়োজন হয় যেখানে গানের পজিশন অনুযায়ী তো এইটুকু আজকে ছিল লেসান তো আপনারা আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা যেসব বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন তো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন সুন্দর দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন শিখন মাধব চ্যানেল।